আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি মুকির আপডেট দিলাম। লাস্ট টাইম যেটা আমি চেরাইছিলাম আর লতাগ্র করছিলাম লতা তাকিয়া এখানের মাঝে, আর মোস্টলি আজকে হারভেস্ট করছি ওই দোকা কতটা এক বালতি হারভেস্ট করছি কসুর ডাল কোয়া। সেগুন থেকে আমি প্রসেস করব পুরা বছর কীভাবে খাওয়া যায় হাইজেনিকভাবে প্রপার ওয়ে। টেস্টের কোনো বেশ সময় তো নাই, আমি এগুন তো আজকে ইয়ে করবো ভিডিও ইনশাল্লাহ, ও ভিডিওর মাঝে শো করবো কীটা প্রসেস করি শাক সবজি সেম ইয়েতে সব শাক সবজি করি। আর আজকে দেখাইলাম ওই যে ইনকানের মাঝে আমার প্রায় 40-50টা গাছ আছে, ইনের মাঝে দুইটা খালি আছে বা তিনটা আছে ফ্রেন্ড কসু। আর সব আমরা দেশি মুখী, সবচেয়ে কথা হলো গরম, গরম ছাড়া কিচ্ছু হয় না। প্রথম যেটুকু গাছ উঠে আলো ইনার গ্রিন হাউস আছে উপরে, আমি হরাইছি গাছ বড় হয়েছে এখন উপরে তাই পলিথিন হরাইছি কবার হরাই দিছি। গরমও গেলে সপ্তাহ হয় ইনশাল্লাহ, এবার তো ওয়েদার ফার্স্ট টাইম বাদ আছি এখন বালা লতা থেকে আমি লতা করি তখন ওয়েদার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওই দেবো কাকিলা লতা থেকে গাছ বানাইছি, ও যে লতা বার হয়েছে ও যে লতা ইনো বেশি আসিল না, 8-10 কেজি আসিল। আমি লতার আগা থেকে যে খসু দে আবার জায়গাটা কিনেছি মাটির লগে ও গাছ হয়ে যাবে নেক্সট ইয়ার, এখান থেকে আবার গাছ উঠব কন্টিনিউ গ্রো হইব। আর ওই দোকান একটা লতা আছে আমি নাকি আছে আমি ওনে রাখি দিলাম ও জায়গাত, ওখান থেকে আবার ড্যাম দিব গাছ হয়ে দিয়ে দেবে। তো ওভাবে আমি লতার গাছ বাড়াইছি কানোর মাঝে, প্রথম আর বেশি আসিল না। আমি 2 বছর আগে একটা ভিডিও আছে আমি তার লতা কিনে আনছিলাম, আর সুজানা লতা আগা আসিল বালা খালি আমি খাটিয়া আর আমি লতা বানাইছিলাম। আর মুখির মাঝে এই লগে সবচেয়ে এই লগে ই কম্পোস্ট লাগে না নিজের বাড়ানো গরর যেতে ওই দোকান আমি সবসময় খালাই, আর অন্ত আবার মাটি দিয়ে মিক্স করে দিলাম। ওই ওই যে কদুর বাকল আছে, রাইজ আছে, ওই এলাঞ্চা যেটা বাদ আছে এলাঞ্চা কিন্তু তোমার এলাঞ্চা আছে ও রাখি দিয়েছি, তোমার মাটি 2 দিন বাদে মাটি মিক্স করে দিলাম। ও আজকে হাঁটিছি 1 সপ্তাহ পরে আবার ওই যে বারোর একটা ইজি বা বারোই বগে খানি বেশি পাইব তখন একটা কাটিলেন 40-50টা থাকি 30-25টা ডাল কইলে এভরি উইক, তার কারণে আমি ফ্রিজিং করবো যাতে করে খাওয়া যায় প্রপার ওয়ে। আমি ইটা দেখিলা প্রসেস করে রাখা যায় সেম টেস্ট থাকবো। আর মাঝে মধ্যে আমি কেতাল লাগি নর্মালে তো বেশি গ্রহিত হইলে খানি দেওয়া লাগে, খানি দিয়ে আমি ইটা তো আছে ফাটিলে যে হোম মেড এর মাঝে সামটাই আমি লিকুইড খানি দেই ওই দৌকা, তা বেশি না 2-3 সপ্তাহ একদিন তোরা খানি আমি দিই গুণের মাঝে ওই দোকটা দিই। আর লেন্ডের মাঝে আমি আলু আর মুখি দুইটাও বেশি গ্রো করি, আর করিয়েন্ডা সিজন মতো আন সিজনে ইটা অন্য তাক করি যাই। আমি আবার করিয়েন্ডা গ্রো করছি তা করছি দেখাই আমি সেপ্টেম্বর মাসের আজকে এই লগে 21 তারিখ। আর মাটি যেটা করি আলু উলু তো হচ্ছে একটা এন্টি ক্লিয়ার একটা হইলো আমরা তো ডিট্রি করিনি তা অন্য কিছু না মিলে ওজন তো বাড়া থাকা ওই দোকান এখন দেখা পাতলা নেক্সট উইক আরবার বড়ি যাব কি কান। আমি আমার নেক্সট ভিডিওত কিলা প্রসেস করি আমার ও ভিডিওর ফর আপলোড দিব আমি প্রসেসিংটা ইনশাল্লাহ দেখবা প্রপার ওয়ে আস্তা বছর কিলা রাখা যায় কোনো টেস্ট অনুষ্ঠিত নাই তা বাধা দরকার। আল্লাহ হাফেজ।